ভাবে হালারা হনো ওসব চুদুর বাদ দিয়া লাইনে হো লাইনে অবশ্যই ঢাকায় হলে তো ভালো হইবো পুরো খাবে খাব মাই পা একদম আমার বাসা ঢাকায় আমি ঢাকাইয়া এখন মাতৃভাষা বলতে আসলে আমরা যেটাকে বলি বোঝাই যে মায়ের ভাষাটাই তো মাতৃভাষা কিন্তু এখন আমাদের পরিপ্রেক্ষিতে সময়ের সাথে সাথে চলতে চলতে গেলে আমরা আসলে আমাদের যে আমাদের যে অরিজিন যে টনটা আমাদের যে মায়ের ভাষা আমরা যেটা শিখাইছি ওই কথাটা বলতে পারি না কেন ওই কথা কইলে পচাইতাছে এটা তো বাংলা কইতে পারে না ওই কেমনে আমাগো লগে চলতাছে এমনে করে কথা কয় তখন কিন্তু আমাগো শুদ্ধ বাংলা ভাষাই কইতে হয় আমি তো ঢাকাইয়া আমার দাদা দাদি চাচা চাচি সবাই যে আমরা এমনে কথা কই আইছি ওগুলি পুরো ভুলে দিতে হইতাছে এখন 1952 সালে যে ভাষার লেগে আন্দোলন কইরা এত কিছু করলো আমরা কিন্তু পুরো এটা ভুলে যাইতাছি ইংলিশ 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 ভাই দরকার আছে তার মানে এটা না যে আমাকে আমরা রুটটা আমাকে যে গোড়াটা আমরা বুলে যাবো তাহলে কিন্তু গাছটা নেওয়ার বড় হয়ে যাবো এখন আমার কথা হইলো এটাই যে যার যার যেই যে অঞ্চলে যেই যেই ভাষা আছে ওইটাতে নিজেরে প্রতিষ্ঠিত করতে হইব তাইলে না বুঝবো যে আমরা বাঙালি আমাদের একটা আলাদা একটা পরিচয় আছে তো এটাই আমার কাছে এটাই মনে হয় যে আমার যে ভাষা এটা আমার ব্যবহারে আমার আচরণে আমার অর্জিন ওরা বুঝবো যে আমি কোখান থেকে গাইছি বইমেলা তো অবশ্যই অনেক ভাল লাগছে এসে দেখে দেখলাম কিন্তু বইমেলার মধ্যে আসলে আমাদের যে এখন যে পরিস্থিতি দেখছি যে আসলে বইমালা আসলে বইমালা নাই বইমেলা এত টাইপের বইয়ের পাঠক আসছে যেমন সেরকম বইয়ের লোকজন অন্যরকম নতুন নতুন যারা গল্প বানাচ্ছে আমার আসলে ওই জিনিসটা পছন্দই হয় নাই আসলে আমি আগে যে ছোটোবেলায় আসতাম সবার লগে বইমেলার যে আনন্দ আসলে নতুন নতুন গল্প আসলে হুমায়ুন আহমেদের গল্প ওই সব জিনিসগুলি আমার পাইতাছি না ঠিক আছে নতুন নতুন মানুষজন অবশ্যই আসব কিন্তু তার মানে ওই আনন্দটা কিন্তু আর নাইগা এখন সবাই ডিজিটাল হয়ে গেছে এতই ডিজিটাল হয়েছে যে কিছুই বুঝার পাই না ওটা এতটা না ও এখনও মনে হয় টিনেজার তো জীবন দেখে নাই জীবন দেখলে আরো দশ বছর পার হোক তখন বুঝবে যে কত বড় ধরা টাকা আমার কাছে এটা মনে হয় না ভাই এরকম কোনো ইচ্ছা নাই আপাতত ভবিষ্যতে হইতেও পারে বাট এখন এখন এমন কোনো ইচ্ছা নাই যা আছি ভালো আছি আলহামদুলিল্লাহ অবশ্যই ঢাকে হলে তো ভালো হইবো পুরো খাপে খাপ মাইপা যাবো একদম ঢাকায় ভালো হইব না ঠিক আছে বাংলাদেশি অবশ্যই বাংলাদেশি হইতে হইব সে আর ফরেনার ফরেনার চলবো না পুরা দেশি লাগবো দেশি মাল লাগবো দেশি মাল না 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 দেশি দেশি পণ্য কি হন ধন্য তখন ভাই আমরা অর্জিন বাসায় আমাকে ডাকাই বাসাই কই নর্মালি ক্লাসে গেলে যেমন ক্লাস করি যখন সারারা পচা এই যে আইসে ডাকাই আইসে এই যে আইসে মানে একটা মানে সিল আমি ডাকে তো কি হয়েছে ভাই আমার ডাকাই তোমরা ক্লাস করাই যাচ্ছে আমার কেউ ডাকায় ডাকায় পচাও মিয়া তোমাকে কিছু কই না সার বইলা একদিন আমিও গ্র্যাজুয়েশন শেষ করে স্যার মন অমুত অনকা বুঝামু মতো আমাকে ঠেলা না 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 কোনো সরম লাগে না কোনো সরম লাগে না মাঝে মাঝে যে মানুষের কথা একটু হেজিটেট ফিল হয় মানে একটু ইতস্ত বোধ করি বাট কোনো সরম লাগে না লজ্জার কি আছে ভাই মায়ের বাসা শিখাইছি দাদা দাদি সবাই এটা মানে অভিজাতের সহকারে কয় আর আমাকে এমনি চিনে আমাকে চিনে না লাগবো না আমাকে এমনি চিনে এই সব গালি দিতে পারো না আবে হালারা হোন ওইসব চুদুর বুদুর বাদ দিয়া লাইনে হো লাইনে থ্যাংক ইউ ভেরি মাছ গোপাল আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ